দিল্লির নাকের ডোকায় পাকিস্তানের পরমাণু ঘাঁটি উদ্বেগে ভারত পাকিস্তান ও ভারতের মধ্যে বৈরুতা কোনো নতুন বিষয় নয় দুই দেশের জন্মের পর থেকেই কাশ্মীর সীমান্ত উত্তেজনা জঙ্গিবাদ ও গুপ্তচর বৃত্তি সহ নানা ইস্যুতে বিবাদে জড়িয়েছে তারা একে অন্যকে ঘায়েল করতেই মরিয়া ভারত পাকিস্তান সম্প্রতি মার্কিন চাপে কিছুটা বিপাকে পড়লেও পিছোপা হয়নি পাকিস্তান এমনই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য ওই রিপোর্ট মোতাবেক রাজধানী নয়াদিল্লির কাছে গোপন সুড়ঙ্গ তৈরি করছে পাক সেনা ওই সুরঙ্গে থাকবে পারমাণবিক মিসাইল ও বোমা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রায় একশো চল্লিশটি পরমাণু বোমা তৈরি করে ফেলেছে পাকিস্তান তবে এতেই খ্যানতোনা থেকে আরও বোমা বানাচ্ছে ওই দেশ নিশানায় যথারীতি ভারত জানা গেছে পাকিস্তানের মিয়ানোয়ালি নামের জায়গায় পরমাণু অস্ত্রঘাটি তৈরি করা হচ্ছে অমৃতসর থেকে ওই জায়গার দূরত্ব মাত্র তিনশো কিলোমিটার উদ্বেগজনকভাবে মিয়ানওয়ালি থেকে দিল্লির দূরত্ব মাত্র সাতশো কিলোমিটার ফলে সেখান থেকে মিসাইল ছুড়লে মুহূর্তের মধ্যে তা দিল্লিতে আঘাত হানবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেশ করা গোয়েন্দাদের এক রিপোর্টে বলা হয়েছে ইতিমধ্যে পাক পরমাণুঘাটির কাজ অনেকটাই এগিয়ে গেছে বিমানহানা থেকে বাঁচাতে মাটির নিচে তিনটি সুরঙ্গে তৈরি করা হচ্ছে সেখানে মোতায়েন করা হবে পারমাণবিক বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল সুরঙ্গগুলো যুক্ত করেছে বেশ কয়েকটি সংযোগকারী সুরঙ্গ ওই ওইঘাটিতে বারো থেকে চব্বিশটি পারমাণবিক অস্ত্র মজুদ রাখা যাবে বলে মনে করা হচ্ছে যদিও ভারতের দাবি সম্মুখ সমরে দেশটির সামনে টিকে থাকতে পারবে না ইসলামাবাদ ফলে চোরাগোপ্তা হামলা ও জঙ্গিবাদের আশ্রয় নিয়েছে তারা সীমান্তে পাকিস্তান সংঘাত শুরু হলে কৌশলগত পারমাণবিক মিসাইল হামলা হুমকি একাধিক দিয়েছে পাকিস্তান এবার দিল্লির কাছে পরমাণু ঘাঁটি বানিয়ে কড়া বার্তায় দিল পাকিস্তান তবে পরিস্থিতি বুঝে তৈরিও ভারত কয়েকদিন আগেই পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া শুধু পাকিস্তানের ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র নয় যে কোনো গোপন অস্ত্র ভাণ্ডার বা পরিকাঠামো টার্গেট করে ধ্বংস করতেও সেনা প্রস্তুত বলে জানান দেশী এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে